আসসালামু আলাইকুম, কি খবর সবার? সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। এবং ফাইনালি রেডমি 13 অফিসিয়ালি বাংলাদেশে চলে এসেছে এবং আমরাও চলে এলাম এই ফোনের খুঁটিনাটি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেলটি, একটু দাবেন, লেটস গেট স্টার্টেড। তবে শুরুতেই এই ফোনের দামটা একটু জানিয়ে দিই। 6/128 ভেরিয়েন্টের দাম পড়বে বাংলাদেশি টাকায় 17,999 টাকা এবং 8/128 জিবির দাম 19,999 টাকা। মোট 4টা কালারে ফোনটা অ্যাভেলেবেল, মিড নাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, পার্ল পিঙ্ক এবং ওশান ব্লু। শাওমি ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, তাদের বিল্ড কোয়ালিটি সবসময় প্রিমিয়াম হয়। এই ফোনটাও তার ব্যতিক্রম নয়, পেছনে তারা গ্লাস ফিনিশ দিয়েছে। ক্যামেরা হাউজিংটা খুবই মিনিমালিস্টিক। তারা কালার প্যাটার্নের সঙ্গে মিল রেখে ফ্রেম ইউজ করেছে এবং ফ্রেমের কোয়ালিটি যথেষ্ট ভালো। আগাগোড়া প্লাস্টিক হলেও বেশ সলিড একটা ফিল আপনি এর কাছ থেকে পাবেন। এটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার আর ওজন 200 গ্রামের কাছাকাছি। হ্যান্ড ফিল যথেষ্ট ভালো ছিল। ফোনটা একটু বড় সড়ো, এক হাতে অপারেট করাটা একটু ডিফিকাল্ট হবে, বাট স্টিল বড় ডিসপ্লে তো সবার পছন্দের। এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুবই ব্যালেন্স ছিল, কোনো অভিযোগ নাই। তবে ফোনের বেজেলটা আপনার চোখে লাগতে পারে। শাওমি ফোনে এর আগে আমরা আরো কম বেজেল দেখেছি, বিশেষ করে বটম বেজেলটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে রয়েছে IP53 স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট, এর ফলে ছোটখাটো পানির ঝাপটা থেকে এই ফোনটা নিজেকে রক্ষা করতে পারবে। সারপ্রাইজ হিসেবে এই ফোনে রয়েছে IR ব্লাস্টার, যেটা অনেক দরকারি একটা জিনিস। আপনার বাসার AC, টিভি থেকে শুরু করে রিমোট কন্ট্রোল চালিত প্রায় সবকিছুই এই ফোন থেকেই কন্ট্রোল করা যাবে। তবে নেই কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক। সো ওভারঅল এই ফোনের ডিজাইনে খুব বেশি নতুনত্ব নাই, কিন্তু শাওমির যে একটা ডিজাইন সিগনেচার আছে সেটার ফিল আপনি পাবেন এর কাছ থেকে। 6.79 ইঞ্চির একটা ফুল HD+ IPS প্যানেল তারা ব্যবহার করেছে, যার রেজুলেশন হচ্ছে 2460x1080। সেই সাথে রয়েছে 90Hz এর রিফ্রেশ রেট। 90Hz এখন অনেক বেশি কমন হয়ে গিয়েছে। আমার মনে হয় যে 120Hz দিলেও মোটামুটি স্মুথনেসটা আপনি ফিল করতে পারতেন। 90Hz আর 60Hz এর মধ্যে ডিফারেন্স বেশ খানিকটা কম। এই ডিসপ্লেটা কিন্তু DC ডিমিং সাপোর্ট করে, সেই সাথে রয়েছে TUV রেইনল্যান্ডের সার্টিফিকেশন। এর ফলে আপনার চোখের জন্য এই ডিসপ্লেটা বেশ আরামদায়ক হবে। তবে ব্রাইটনেস এর জায়গায় গিয়ে আমরা একটু আটকে গিয়েছি। এটা পিক ব্রাইটনেস হচ্ছে 550 nits। ইনডোর কন্ডিশনে সব ঠিকঠাক থাকলেও আউটডোরে গেলে হয়তো আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে। পিকচার কোয়ালিটি যথেষ্ট ভিভিড এবং শার্পনেসের কোনো ঘাটতি নাই এবং এটার ভিউইং অ্যাঙ্গেল নিয়েও তেমন কোনো কমপ্লেন নাই। আমরা নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, তেমন কোনো কালার ব্লিডিং ইস্যু আমাদের চোখে পড়েনি। তবে এই সিমিলার প্রাইস রেঞ্জে শাওমি কিন্তু অফিসিয়ালি এর আগে আমাদেরকে অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz দিয়েছিল। সো সেই কথা চিন্তা করতে গেলে আসলে ডিসপ্লের দিক দিয়ে তারা আরেকটু কাজ করতে পারতো এখানে। এবার এই ফোনের আর একটা স্পেশালিটি, আর সেটা হচ্ছে এতে বিল্ট ইন অবস্থায় আপনারা পেয়ে যাবেন শাওমি হাইপার OS, সেই সাথে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14। এটা একটা পজিটিভ দিক। এখনকার অনেক ফোনে কিন্তু শাওমি হাইপার OS এর আপডেট দিচ্ছে, বাট এই ফোনে বিল্ট ইন অবস্থায় রয়েছে। এর ফলে যেটা হবে, আপনি আরও বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক G91 Ultra, যেটা 12 nanometer বেসড একটা প্রসেসর। ওয়েল, G91 হচ্ছে একেবারে নতুন একটা চিপসেট, এটা হচ্ছে হেলিও G88 এর একটা আপগ্রেডেড ভার্সন। তবে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এই ফোনে যদি G99 দেয়া হতো তাহলে আরও ভ্যালু ফর মানি একটা ডিভাইস হতো এটা। মেমোরির মোট 2টা ভেরিয়েন্ট ব্যবহার করা হয়েছে, LPDDR4X RAM, সে সঙ্গে EMMC 5.1 স্টোরেজ। আমরা এখন UFS দেখতে চাই। সফটওয়্যার এক্সপিরিয়েন্স ডিসেন্ট, এটা কিছুটা MIUI এর মতোই দেখতে, বাট বেশ কিছু জায়গায় পরিবর্তন রয়েছে। UIটা আগের চাইতে অনেক বেশি ক্লিন লাগে, এখন তেমন কোনো ব্লার আমরা পাই নাই এবং মোস্ট ইম্পর্টেন্টলি হাইপার OS আরও ভালোভাবে RAM ম্যানেজ করতে পারছে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা একটু ল্যাগ খেয়াল করেছি, তবে সময়ের সঙ্গে সঙ্গে আশা করছি সেটা ঠিক হয়ে যাবে। আমাদের টেস্টিংয়ে এর অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট ফাস্ট ছিল, সে সঙ্গে মাল্টিটাস্কিং করতে গিয়ে আমরা মোটামুটি সন্তুষ্টই বলতে হবে। যদিও একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করার সময় একটু ল্যাগ বা স্ট্যাটার আমরা খেয়াল করেছি, সেটা এই প্রাইস সেগমেন্টে নর্মাল একটা বিষয়। আমরা Antutu টেস্ট করেছিলাম এই ফোনের এবং স্কোর এসেছে 2,55,718। গিগবেঞ্চে সিঙ্গেল করে 405 স্কোর পেয়েছি, মাল্টি করে পেয়েছি 1,371। তবে ডে টু ডে ইউসেজে আপনার তেমন কোনো প্যারা খাইতে হবে না। নর্মাল যে সমস্ত কাজ আমরা সবসময় করি, যেমন ওয়েবসাইট ব্রাউজিং, ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুকে স্ক্রল করা, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কল করা বা চ্যাটিং করা, এই সমস্ত কাজে খুব বেশি ঝামেলা আপনাকে পোহাতে হবে না, যথেষ্ট ভালো পারফর্ম করেছে। যদিও হাইপার OS-টা একেবারে নতুন এবং সময়ের সঙ্গে সঙ্গে এটাও আপগ্রেড হবে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আরও বেটার এক্সপিরিয়েন্স পরবর্তীতে আপনারা পাবেন। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা তারা এখানে ব্যবহার করেছে, সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। এর মেইন ক্যামেরা দিয়ে 3x পর্যন্ত লুজ লেন্স জুম
করতে পারবেন। ওয়েল, 108 মেগাপিক্সেলের সেন্সর শুনে আপনার প্রত্যাশা যদি অনেক বেশি হয় তাহলে হয়তো খানিকটা ফ্রাস্ট্রেটেড হতে পারেন, কারণ আমাদের টেস্টিংয়ে আমরা খেয়াল করেছি এই ফোনের এক্সপোজার কন্ট্রোলে বেশ কিছু গণ্ডগোল আছে, সেই সঙ্গে শ্যাডো এরিয়াগুলোতে অনেক বেশি নয়েজ আপনার চোখে পড়বে। তবে কালার টোন ন্যাচারাল মনে হয়েছে আমাদের কাছে। পাশাপাশি আমার কাছে মনে হয়েছে ডাইনামিক রেঞ্জটা আর একটু ইম্প্রুভ করতে পারতো চাইলে শাওমি। আপনি যদি পর্যাপ্ত আলোর মধ্যে ছবি তোলেন তাহলে বেশ ভালো আউটপুট পাবেন। শার্পনেসের খুব একটা ঘাটতি আমরা দেখি নাই, জাস্ট এই এক্সপোজার কন্ট্রোলটা যদি আরেকটু ব্যালেন্স করা যেত তাহলে ছবিগুলো আরো ভালো আসতো। সেলফি শুটারের আউটপুট আবার আমাদের টেস্টিং এ বেশ ভালো এসেছে। প্রায় সব ধরনের লাইটিং কন্ডিশনে আমরা বেশ ভালো ছবি পেয়েছি, যেগুলো সরাসরি আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। পোর্ট্রেট ফটোগ্রাফিতে আমরা ছবি তুলেছি, তবে সবসময় যে সাবজেক্ট ঠিকমতো সেপারেট করতে পারে সেটাও নয়, কিছু কিছু সিচুয়েশনে একটু স্ট্রাগল করে, যেটা এই বাজেটের একটা ফোনে একটা কমন জিনিস। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30fps। স্টেবিলাইজেশনের অবস্থা খুব একটা সুবিধার আমাদের কাছে মনে হয় নাই। আপনি যদি এটা দিয়ে ব্লগিং করতে চান তাহলে গিম্বেল ইউজ করতে হবে। আর এটা হচ্ছে এই ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল, যথেষ্ট ওয়াইড মনে হয়েছে। নর্মালি ফ্রন্ট ক্যামেরাগুলো অনেক বেশি ক্রপ থাকে, সেই হিসাবে এটার পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালো মনে হচ্ছে। এবং এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই ফোন থেকেই রেকর্ড করা। এই ফোনে ব্যবহার করা হয়েছে 5030mAh এর ব্যাটারি, এবং ফোনটাকে চার্জ দেওয়ার জন্য তারা বক্সের মধ্যে একটা 33W ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে। ওয়েল, ব্যাটারি ব্যাকআপ ভালো, তবে এখানে 6nm প্রসেসর ব্যবহার করা হলে কনজাম্পশন আরও অনেক কমতো, আরও বেশি ব্যাকআপ পাওয়া যেত। যারা নর্মাল ইউজার তারা সারাদিন পার করে ফেলতে পারবেন, বাট হেভি ইউজ করলে হয়তো দিন শেষে আরেকবার চার্জ করতে হতে পারে। আমরা এই ফোনে গেমিং ট্রাই করেছিলাম এবং সব ধরনের গেমই আপনি এই ফোনে ট্রাই করতে পারেন, তবে আপনাকে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। এবং আমরা গেমিংয়ের পর যেটা বুঝলাম, এটা গেমারদের জন্য সরাসরি রিকমেন্ড করা যাচ্ছে না, আপনি শখের গেমার হয়ে থাকলে আপনার জন্য ঠিক আছে। ফ্রি ফায়ারের পারফরমেন্স ঠিকঠাক পেয়েছি আমরা, কারণ ফ্রি ফায়ার আসলে অনেক বেশি ভালো স্পেক না হলেও খেলা যায় ঠিকঠাক মতো, বাট কল অফ ডিউটি এবং পাবজিতে বেশ কিছু জায়গায় আমরা ল্যাগ পেয়েছি, বিশেষ করে এনিমির সংখ্যা যখন বেড়ে যায় বা অ্যাকশন সিকোয়েন্সগুলো আসে তখন ফ্রেম ড্রপ থেকে শুরু করে হালকা ল্যাগ পেতে পারেন। সো আপনি যদি শুধুমাত্র গেমিং এর কথা মাথায় রেখে ফোন কেনার কথা ভাবেন তাহলে হয়তো এই ফোনটা আপনার জন্য রিকমেন্ডেড না। শাওমির আরও অনেক ফোন আছে যেগুলোতে আরও বেটার গেমিং এক্সপিরিয়েন্স আপনি পাবেন, অথবা আপনার বাজেট আর একটু বাড়াতে হবে। এই ফোনের লাউড স্পিকার যথেষ্ট ক্লিয়ার এবং লাউডনেস একটু কম হলেও ক্লিয়ারিটি আমি বেশ এনজয় করেছি। তবে একটা অপ্রাপ্তিও আছে, যেমন এই প্রাইস সেগমেন্টে আমরা আসলে ডেডিকেটেড স্টেরিও স্পিকারটা প্রত্যাশা করি, সো সেটা দিলে আরও ভালো হতো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা এবং এটার পারফরমেন্স ডিসেন্ট, তবে আমি সারপ্রাইজড হয়েছি এতে তারা ব্লুটুথের 5.4 ভার্সন ব্যবহার করেছে, যেটা মার্কেটে একেবারে লেটেস্ট। এর ফলে ব্লুটুথ ডিভাইসগুলো আপনি আরও ভালোভাবে কানেক্ট করতে পারবেন। সো আমরা ভিডিওটা র্যাপ আপ করে ফেলি। এই ফোনটা আসলে কাদের জন্য তাহলে? যারা ডেইলি ড্রাইভার হিসেবে রিলায়েবল কোম্পানির একটা ফোন চাচ্ছেন বা আপনি শাওমি লাভার তাহলে এই ফোনটা আপনার জন্য রিকমেন্ড করা যেতে পারে। বাট আপনি যদি গেমিং করতে চান বা আপনি খুব ভালো ক্যামেরা পারফরমেন্স চান তাহলে হয়তো এই ফোনটা আপনার জন্য রিকমেন্ডেড না। আজকে পর্যন্ত প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আরও একবার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।